Esselamu aleyküm ve rahmetullahi ve berekatuh. Bismillahirrahmanirrahim. Nahmeduhu ve nusalli ala rasulihil kerim amma ba'd. Priyo deşbaşi, aşum şuruti. Allah subhanahu ve ta'ala'r borotto ebong mahanotto ghoshona kori. Allahu akbar kabira. Allahu akbar kabira. Allahu akbar kabira. Elhamdülillahi kethira ve subhanallahi bukratan ve asila. Ekmatro Allah Ta'ala'yı boro. Ekmatro Allah Ta'ala'yı boro. Allah Ta'ala şamne. Allah Ta'ala'r kudrote şamne. Allah Ta'ala'r şokti şamne. Mahluker kuno şokti ney. Mahluker kuno şahiddho ney. Mahluker kuno şamurtho ney. Ece şara bishwebi. ক্ষুদ্র একটি ভাইরাস মহামারী আকার ধারণ করেছে এবং মহামারীর রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে টেকনোলজির বড়ত্ব নয় মেডিকেল সায়েন্সের বড়ত্ব নয় ডাক্তারের বড়ত্ব নয় কোনো দেশের বড়ত্ব নয় কোনো দেশের সিস্টেম এবং ব্যবস্থাপনার বড়ত্ব নয় আমাদের জন্য উচিত একজন ঈমানওয়ালা হিসাবে মুমিন হিসাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহানত্ব ঘোষণা করা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহই একমাত্র বড় প্রিয় দেশবাসী মানুষের অবস্থা কেমন হয় যখন সে মুসিবতে পড়ে যখন সে বিপদে আক্রান্ত হয় তখন আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ আল্লাহ বলতে থাকে এরপর আল্লাহ তাআলা যখন তার সেই বিপদকে সরিয়ে দেন কিংবা তার সেই রোগ বা অসুস্থতাকে দূর করে দেন তখন মানুষ আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাআলার সাথে শিরিক সে শিরিকের মতো গুনাহ সে করে ফেলে কিভাবে এটার খুব সুন্দর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দিয়েছেন সুন্দর একটি উপমা তিনি দিয়েছেন বাস্তব উপমা তিনি দিয়েছেন সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াতে 21 পারা এবং আমাদের হাফিজে কুরআন হিসাবে 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহাজ এবং নৌযানের একটি উদাহরণ এনেছেন যে যখন মানুষ নৌযানে সমুদ্রে নদীতে জলে বিচরণ করে তখন জলোচ্ছ্বাসে যদি আক্রান্ত হয়ে যায় উত্তাল ঢেউয়ে যদি আক্রান্ত সে হয়ে যায় তখন সে ভীত হয় আর আল্লাহকে ডাকতে থাকে দাউল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন একনিষ্ঠ মনে আন্তরিকভাবে একমাত্র আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ গো বাঁচাও আল্লাহ গো বাঁচাও আল্লাহ গো বাঁচাও সবাই এই দোয়াই করতে থাকে কিন্তু এরপর ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মেহেরবানি করে তাকে স্থলে ভিড়িয়ে দেন অর্থাৎ তাকে উদ্ধার করেন নাজাত দেন তখন ইদাহুম ইউশরিকুন তারা শিরকে লিপ্ত হয়ে যায় অর্থাৎ কিভাবে শিরিকে লিপ্ত হয়ে যায় তারা এই কথা বলতে শুরু করে দেয় যে আমাদের জাহাজের নাবিকটা অত্যন্ত এক্সপার্ট ছিল খুবই দক্ষ ছিল আমাদের জাহাজটা অমুক কোম্পানির ছিল তাই আমরা বেঁচে গেছি এমনকি যখন আমরা রোগাক্রান্ত হই আমরা আল্লাহ আল্লাহ করতে থাকি এরপর যখন বড় কোনো ডাক্তারের কাছে যে সিঙ্গাপুরে যে মাদ্রাজে যে বা এই ধরনের কোনো উন্নত দেশে যে চিকিৎসা গ্রহণ করে সে সুস্থতা লাভ করে তখন কি বলতে শুরু করে দেয় কি বলতে শুরু করি আমরা যে সিঙ্গাপুরে যাওয়ার কারণে সিঙ্গাপুরের চিকিৎসার কারণে এই যাত্রা আমি সুস্থ হতে পেরেছি মেরে ভাইও প্রিয় দেশবাসী এই শিরিক সর্বাবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ঘোষণা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির কথা বলা এই যে দেখুন কিছুদিন আগেও কি অবস্থা আমাদের যে কি হবে চীনে যখন প্রথমে ভাইরাস ছড়িয়ে পড়ে কিন্তু এখন কেউ কেউ আমরা এই কথা বলতে শুরু করেছি যে চীনের টেকনোলজির কারণে এবং চীনের ব্যবস্থাপনার কারণে অল্প সময়ে তারা করোনা ভাইরাসকে কন্ট্রোল করতে পেরেছে কখনো নয় মেরে ভাইও কখনো নয় চীনের কোনো শক্তি নাই আমেরিকার কোনো শক্তি নাই ইতালির কোনো শক্তি নাই ফ্রান্সের কোনো শক্তি নাই এবং ইউকের কোনো শক্তি নাই শক্তি একমাত্র
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং চীনের শক্তির প্রশংসা নয়, চীনের ব্যবস্থাপনার প্রশংসা নয়, আমেরিকার শক্তির প্রশংসা নয়, ফ্রান্স জার্মানি এবং স্পেনের ইতালির শক্তির প্রশংসা নয়। আসুন আমরা আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরি এবং বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরে উচ্চারণে আমরা আমাদের সমাজ এবং দেশের বাতাসকে ভারী করে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।